yadkhulunal jannah illa man aba. Qila wa man aba ya Rasulullah. Qala man ata'ani dakhalal jannah wa man 'asani faqad aba. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa waladihi wan nasi ajma'in. Wa qala ta'ala fi shan habibihi wa mahbubihi wa ma'ashuqihi mukhbiran wa amiran. Yusalluna 'alan-nabi, ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka 'amidun majid. Allahumma barik 'ala Muhammadin wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله جيبها رب العالمين عبد القيامات حياة دلقائي تبا عسكر اي جبنات البابان عشارة وشارة توفيق نائد ورنسل এক শুকরিয়া আদায় হক পর্যন্ত আদায় করলো শেষ হল। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কোন বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি তার শুকর আদায় করে, আমি আল্লাহ তার এই শুকরের বিনিময় তার নিয়ামতকে আমি আরো বাড়িয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় না করে, আমি আল্লাহ তার নিয়ামত তো বাড়িয়ে দিবই না, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি, এই শাস্তি তো অবশ্যই সে বিপতিত হবে। এজন্য প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা শুকর আদায় করতে হবে। এজন্য আবারও আমার অন্তরে অন্তরে সব থেকে সকলে জোরে করে আলহামদুলিল্লাহ। আপনাদের কি সন্দেহ হয় এটা জান্নাতের বাগান? হ্যাঁ, আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل قوم يذكرون الله إلا أحببتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيمن عنده. الله نبي ولد যে মন্দিরে বসে আমি আল্লাহর নামকে স্মরণ করা হয়, আমার আল্লাহর নামকে উচ্চারণ করা হয়, ওই মন্দিরে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। ও নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং ওই মন্দিরে তো আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করতে থাকে, এবং আল্লাহ তাআলা রহমতের চাদর দ্বারাই চাদর দ্বারাই মজলিসকে বেষ্টন করিয়া রাখে। তাহলে
যে একটা মজলিস সেখানে যদি আল্লাহর নাম স্মরণ করা হয় সেখানে ফেরেশতারা আছে কি করে চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে আল্লাহ তাআলা তাদের উপর শান্তি বর্ষণ করেন এবং তাদেরকে রহমত করে শুধু তাই না ওয়াসাকারাল্লাহু ফীনা ইন্দা আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাবা ফেরেশতাদের কাছে আলোচনা করেন যে বলুন সুবহানাল্লাহ এদের বাবা কথা আলোচনা করে ফেরেশতাদের কাছে আলোচনা এজন্য উচিত আমরা যারা অপ্রয়োজনীয় ভাবে আশেপাশে ঘোরাফেরা করছি আমরা অতি সত্য এই জান্নাতের বাগানে এসে আপনারা আমার ঢাকা নেই আপনারা আমার কোন আগুন বাড়া যারা বসবে তারাও ক্ষতি করছেন হয়তো বা আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হতে পারে রাগ হতে পারে আপনার উপর রহমত ছিনিয়ে নিয়ে যেতে পারে এই জন্য কোরআনের হাদিস হাদিসের হাদিস এই বন্দিশে আমরা অসম্মানই না করি এর আগে আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আমিন আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের জিন্দিগির সমস্ত কেন মাফ করবেন না আল্লাহ তো গফুর তিনি ক্ষমাকারী রহিম তিনি রহমত প্রদান করেন রহমত দেন এবার প্রশ্ন হয় এই কথা কেন বললাম অথচ সরাসরি আল্লাহ তাকে ভালোবাসার কথা হুকুম দেয় দিয়েছে বলে এ কথা বলে না যে তোমরা আমাকে ভালোবাসো আল্লাহ বলেছেন কি তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রসুলের আনুগত্যের কথা বলা হয়েছে কিন্তু আল্লাহকে ভালোবাসার কথা নিজে বলেননি সরাসরি কারণ এর কারণ হলো আল্লাহ তাআলাকে দুনিয়াতে বসে কোন মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসা সম্ভব এর কারণ কোন জিনিসকে যদি ভালোবাসতে চান সেটার একটা নিয়ম আছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোন জিনিস অনুধাবন করা যায় দেখা যায় স্পর্শ করা যায় সেই জিনিসকে দুনিয়াতে ভালোবাসতে উদাহরণস্বরূপ পঞ্চ ইন্দ্রিয় কাকে বলা হয় পাঁচটি জিনিসের নাম একে পঞ্চ ইন্দ্রিয় বলা হয় যেমন চোখ কান মুখ নাক আর অনুধাবন শক্তি এহসাস শক্তি যেটাকে বলা হয় এই পাঁচটি জিনিসকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় আমার আলোচনা একটু খেয়াল করে শুনবে যদি খেয়াল করে না শুনেন তাহলে আপনি মজা পাবেন কারণ বর্তমান যুগে ম্যাক্সিমাম শুধু আওয়াজ হয় ওয়াজ শুধু কম শুধু কানের শুধু হয় কিন্তু সেখান থেকে আমার শিক্ষা নেওয়ার প্রয়োজন এটা তো শুধু কানের শুধু নয় নিয়াত থাকতে হবে এই আলোচনার মাধ্যমে যদি একটি মানুষ আমলদার হয়ে যায় হেদায়েত তাহলে এটা ধন্য এটা আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা করা যায় আর যারা শ্রবণ করবে তাদের নিয়াত থাকা উচিত আমি আমলের নিয়াত শ্রবণ করব এই জন্য যে কথা আমি বলতেছিলাম যে চোখের দ্বারা যে জিনিস দেখা যায় না সেই জিনিসটা ভালোবাসা সম্ভব যেমন উদাহরণস্বরূপ আপনি বাজারে গেলেন গরু ক্রয় করবেন কোরবানির গরু
পছন্দ না আর একটা গরু সুখ না বস্তু নাই শরীরে মোটা তাজা কি আপনার পছন্দ হয় ওই গরুর কাছে যান না কারণ কি আপনার চয়েস হয় না এটা কিসের দ্বারা হয়েছে চোখের দ্বারা নাকি বলে নাকি ধ্যান দ্বারা হয়েছে চোখের দ্বারা কিন্তু একটা গরু আছে লাল কালারটা খুব সুন্দর তরু তাজা বেশি গরম একেবারে ছোট না মাঝারি ধরনের এটাই আপনার পছন্দ হয়েছে কিন্তু দামও চড়া সব শেষে ঘুরে ফিরে লাস্টে দিয়ে আপনি ওই গরুটাই ঘোড়াই করে নিয়ে যান কারণ কি দেখার তার গরু করে আপনার পছন্দ করে ফেলেছে ঠিক না এরকম ভাবে প্রথম যে মেয়েকে বিবাহ করেন আপনি বিভিন্ন মেয়ে কিন্তু দেখায় তো পছন্দ হয় না দেখে পছন্দ হয় না চেহারা ভালো না গায়ের রং সুন্দর না কিন্তু যে মেয়ে গায়ের রং সুন্দর চেহারা সুন্দর দেখার সঙ্গে সঙ্গে তার প্রতি আপনি আকৃষ্ট হয়ে যান কারণ কি দেখার কারণে তাকে আপনার পছন্দ হয়েছে ঠিক না তাহলে আল্লাহ তাআলাকে তো আমরা দেখতে পাই কি দেখতে পাই আপনি কি আল্লাহকে দেখতে পান আপনি কি আল্লাহকে দেখতে পান তো আল্লাহকে কিভাবে ভালো কারণ আল্লাহকে দেখা যায় না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছিলেন আল্লাহর সাথে কথা বলার পরে আশেক মাসুদের কাছে রব্বি আরনি আনজুর ইলাইক আল্লাহ আপনাকে আমি দেখতে চাই আপনি আমাকে দেখান আল্লাহ কি বলেন লাম তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না কারণ তোমার চোখটা হলো অস্থায়ী আমি আল্লাহ হলাম স্থায়ী অস্থায়ী চোখটা কখনো স্থায়ী জিনিস দেখা যায় না তুমি আমাকে কিভাবে দেখতে চাও যদি দেখতে চাও ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল তুমি পাহাড়ের দিকে তাকাও ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল যখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে তার নূরের তাজালি ছেড়ে দিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল কি হয়ে পড়ে গেল তো আল্লাহকে দেখা যায় না তো আল্লাহকে কিভাবে ভালোবাসবে এটা পঞ্চ ইন্দ্রিয়ের একটা বর্ণ এরপরে আসে ঘেরা অন্তর্ব্যক্তি বাজারে এসেছে কি করার জন্য মাল ক্রয় করার জন্য খেজুরের বিষয় আচ্ছা উনি কি দেখে এটা পছন্দ করতে পারবে বলে চোখ আছে চোখ নেই উনি কি দিয়ে পছন্দ করবে নাক দ্বারা ঘেরাম নিয়ে উনি কয়েকটা বিষয় দেখালো ঘেরাম নিয়েও একটা পছন্দ হয় না কারণ কিন্তু একটা বিষয় দেখো খুব সুন্দর ঘেরাম সেম উনি ওটাই করে গেল কারণ কি ওটা তার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার কারণ কি রহস্য কি ঘেরাম দ্বারা তার কি হয়েছে এটা তার হয়েছে পছন্দ হয়েছে তো আল্লাহ তো ঘেরা আমরা কিভাবে নিব আল্লাহ কি ঘেরা আছে ঘেরা না আছে তো আল্লাহ কি কিভাবে বলবো এরপর আসেন কাম ব্যক্তিকে আপনি দেখেন না বক্তার অ শুনতেছে মরিয়ে গান শুনে মানুষ শুনে কি শুনে না শিল্পীকে দেখে না ওটিও গান কিন্তু কানের ভিতরে হেডফোন লাগিয়ে আছে এর কারণ জিজ্ঞাসা যদি করা হয় ভাই আপনি হেডফোন লাগিয়ে কি শুনে কিছু দেখতে পান না ঘেরানো নাই তখন তিনি উত্তর দিবে বলে যে ভাই এটার ভিতরে এই কণ্ঠ যে কি মধুর কণ্ঠ এটা আমি না শুনে পারি না তুমি একবার শুনে দেখো পাগল হয়ে যাওয়া শিল্পীর প্রতি হ্যাঁ এত সুন্দর কণ্ঠ তাহলে এই কণ্ঠটা কিসের দ্বারা কানের দ্বারা আসক্তি হয় ঠিক না বেঠিক তাহলে বিভিন্ন শিল্পী আছে সব শিল্পীকে আপনার পছন্দ হয় না যেই শিল্পীর কণ্ঠ চিকন সুন্দর কণ্ঠের সুরের ঢেউ আপনার কর্ণকুহরে বেজে ওঠে সেই কামকে আপনার সেই শিল্পীকে আপনার পছন্দ হয় তার প্রতি আপনার আকর্ষণ হয় এর কারণ কি তার কণ্ঠ সুন্দর কি দ্বারা ক্যাচ করতে পারছেন আপনি কান দ্বারা তো আল্লাহ তাআলার কালাম তো আমি শুনছি না তো আল্লাহর কোন কথা আমি শুনতে পাচ্ছি না আল্লাহকে কিভাবে পাব ঠিক না ভাই কি এবার হলো আর এক ব্যক্তির কানও নাই চোখও নাই নাকও নাই উনি বাজারে গেল লাউ ক্রয় করার জন্য একটা লাউকে ধরলো
বসিয়ে দিল শক্ত মদ ঢুকে না, আর একটা লাভ কচি লাভে ধরলো মদ বসিয়ে দিল সঙ্গে সঙ্গে মদ ঢুকে গেল। আচ্ছা বলুন তো ওই ব্যক্তি কোন লাভটা ক্রয় করবে? কচি লাভ। কারণটা কি? উনি চোখ দিয়ে দেখেছে, নাক দ্বারা ঘ্রাণ নিয়েছে, কান দ্বারা কোনো আওয়াজ শুনতে পেয়েছে, কি দ্বারা অনুধাবন শক্তি দ্বারা তার প্রতি ওই লাভের প্রতি আসক্ত হয়ে ওটাকে ক্রয় করেছে, পছন্দ হয়েছে। আর এক ব্যক্তি অনুধাবন শক্তি নাই, চোখও নাই, নাকও নাই, কানও নাই, কিন্তু চোখ আচ্ছা মুখে একটা জিনিস দিয়েছে খেয়েছে ভাই আরেকটা দাও, কারণ অনেক সুস্বাদু ওই জিনিসের প্রতি আপনি আকৃষ্ট হয়ে গেছে। কারণ কি? মুখের যে স্বাদ শক্তি দ্বারা আপনি এটা পছন্দ হয়েছে। তাহলে দুনিয়াতে আমরা যা দেখি কোন জিনিসকে ভালোবাসতে হলে পঞ্চ ইন্দ্রিয় কোন জিনিসের না কোন জিনিসের তার সম্পর্ক থাকতে হবে, হয়তো দেখতে হবে, না হয় শুনতে হবে, না হয় ঘ্রাণের মাধ্যমে হতে হবে, না হয় স্বাদ শক্তির মাধ্যমে হতে হবে, না হয় অনুতাপনের মাধ্যমে হতে হবে। আল্লাহ ভালো করেই বুঝে ভালো করেই জানে আমার সৃষ্টিকর্তা আমি আল্লাহ স্থায়ী, আমি আল্লাহ কখনো বিলীন হব না, অস্থায়ী হব না। সুতরাং অস্থায়ী কোন জিনিস দ্বারা স্থায়ী কোন বস্তুকে দেখা যাবে না, শ্রবণ করা যাবে না, স্পর্শ করা যাবে না, স্বাদ অনুধাবন করা যাবে না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও সুতরাং আমি আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়, ফাত্তাবি রুনি নবী মুহাম্মদ আপনি বলে দিন আপনাকে যেন অনুসরণ করে, ইউহাবিবুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসি। কি হলো? আল্লাহকে ভালোবাসা বাসতে হলে কাকে ভালোবাসতে হবে? রসুলকে ভালোবাসতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, তাহলে আল্লাহ বলেন আমার ভালোবাসা হয়ে যাবে। এবার আমার রসুল তো ছিল দুনিয়াতে, আমার রসুল যে কত সুন্দর, সামাইলে ত্রিভুজে যদি পড়েন মজাই আর এত মজা, আমার নবী কত সুন্দর। হযরত ইউসুফ আলাইহিসসালাম ওয়া সালামের দুনিয়া অর্ধেক সুন্দর দিয়েছে জাহির সুন্দর, আর আমার নবীকে জাহিরি এবং বাতিন অভ্যন্তরীণ দোরটা দিয়েছে। ধরে বলুন সকল জেনে রাখো, এই পৃথিবীর একটা সূর্য রয়েছে, আমার একটা সূর্য রয়েছে, দুনিয়ার পৃথিবীর সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর আমার যে সূর্যটা রয়েছে সূর্যটা এশারের পরে উদিত হয়। সুতরাং পৃথিবীর সূর্য হচ্ছে আমার যে সূর্যটা রয়েছে, এই সূর্যটা হলো সবচেয়ে বেশি উত্তম সূর্য, কারণ অন্ধকারে আমার সূর্য উদিত হয়, অন্ধকারকে আলো বানিয়ে দেয়, আর দিনের বেলায় যে সূর্যটা রয়েছে এরও আলো। আমার রসুল অনেক আমার রসুলের কথা যে ব্যবহার পেয়েছে, আমার রসুলের ব্যবহারে ধরুন বহু মানুষ মুসলমান হয়ে গেছে। হযরত আনাস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবীর ছোট সাত আট বছর থেকে আমি আল্লাহ নবীর মৃত্যু পর্যন্ত খেদমত করেছি, কোনদিন আল্লাহ নবী আমাকে বলে না যে আনাস তুমি এটা কেন করলা, কোনদিন ভঙ্গ দেন না, তোমরা কি কোরআন পড়ো না? বলে যে হ্যাঁ। আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীর চরিত্র কোরআনের চরিত্র, আমার নবীর চরিত্র কার চরিত্র ধরে বলুন? কোরআনের চরিত্র। তো আমার নবী দুনিয়াতে ছিল মাত্র 63 বছর হায়াত পেয়েছে, তো রসুলের যুগে যারা ছিল তারা রসুলকে ভালোবাসতে পারে, এখন তো
রসূলকে দেখি না কিভাবে পাবো প্রশ্ন হয় কি হয় রসূলকে দেখতে পায় রসূলের আওয়াজ শুনতে পায় হ্যাঁ রসূলকে কোন সাধারণতম করতে পায় রসূলকে স্পর্শ করা যায় তো রসূলের যুগে যারা ছিল তারা তো রসূলকে ভালোবাসে কিন্তু আমাদের যুগে এখন রসূল নাই আমরা কিভাবে রসূলকে ভালোবাসি হ্যাঁ আল্লাহ নবী সেই ব্যবস্থা করে গেছেন বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه কোন বান্দা বান্দি যদি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে فقد احبني সে যেন আমার আমি রাসূলকে ভালোবাসলো ومن احبني كان معي في الجنه আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ সেই ব্যক্তি আমি রাসূল মুহাম্মাদের সাথে জান্নাতে প্রবেশ করবে তাহলে রাসূল না থাকলো রাসূলকে ভালোবাসা যাবে কিভাবে রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরবো ঠিক না এই জন্য রাসূলকে ভালোবাসবো কি পারবো না তাহলে কি বেশি মাধ্যমে ভালোবাসতে হবে মাত্র একুশ দিন বাকি রয়েছে আল্লাহ নবী রজব এবং এই শাবান এই দুইটা মাসের দুইটা মাসকে রমজান মাসের আমলের প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হয়েছে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কুনতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাদা মা তাসুমু মিনাশ শাহরি শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিনাল মিন শাবান হুজুর আপনি শাবান মাসে যে পরিমাণে রোজা রাখেন এত বেশি পরিমাণ অন্য কোন মাসে আপনাকে রোজা রাখতে দেখি না আল্লাহ নবী বলেন ওয়া উসামা যালিকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজা ওয়া রমজান ওয়া উসামা এটা এমন একটা মাস যেই মাসে মানুষ বেশি অবহেলা করে গাফলাতি করে ওই মাসে মানুষ বেশি একটা আমল করতে চায় না মাসটা হল রমজান এবং রজব মাসের মধ্যবর্তী শাবান মাস উসামারে শুধু তাই নয় ওহুয়া শাহরু ইউরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন এই শাবান মাস হলো এমন একটা মাস যে মাসে বনী আদমের সমস্ত আমলগুলো আমার প্রভুর দরবারে পেশ করা হয় কার দরবারে পেশ করা হয় আমার রবের দরবারে পেশ করা হয় ওয়া আনা উহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইমু উসামারে আমি রাসূল এটা পছন্দ করি আমার আমলটাও যেন শাবান মাসে আমার রবের দরবারে পেশ হয় যেমন অবস্থায় আমি রোজাদার থাকি এজন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখা লাগবে নাকি বলে শাবান মাসে বেশি বেশি রোজা রাখে রেখে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে এই শাবান মাসে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে কিভাবে অনুসরণ করবে শাবান মাসকে কোরআনের মাসকে মানিয়ে নিতে হবে আমাদের আকাবেররা সবে সালিহিনরা তারা যখন শাবান মাস আসত তারা বলতো হাদা শাহরুল কুরআন এটা কি মাস কারীদের মাস কোরআন তেলাওয়াতের মাস নামাজের মাস এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে যাতে করে রমজান মাসটার পুরো সুযোগটা নিতে পারে ঠিক না বেটা এখন যদি আপনি নফল করার অভ্যাস না করেন রোজা রাখার যদি অভ্যাস না করেন হঠাৎ রমজান মাস চলে
আসবে আপনার রোজা রাখতে কষ্ট হবে ঠিক না ঠিক নামাজ পড়তে কষ্ট হবে নফল পড়তে কষ্ট হবে ইবাদত বন্ধই করতে কষ্ট লাগবে এইজন্য আল্লাহ নবী বলেন তোমরা রজব এবং শাবান মাসকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো বেশি বেশি দোয়া করতে হবে আপনাদের সামনে আমি আরেকটা হাদিস পাঠ করেছিলাম আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্ব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ নবী বলেন হো দুনিয়া মানুষ তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তোমার যা তোমার পিতামাতা তোমার সন্তান সন্তানাদি এমন কি দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাজবা তোমার পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না এই হাদিস শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন পিতামাতা সমস্ত জিনিসের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি তবে এখন পর্যন্ত আমি আমার প্রাণের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি আল্লাহ নবী বলেন ইয়া ওমর হে ওমর জেনে রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চেয়ে আমি ওমরকে ভালো আমি রাসূলকে ভালো বেশি ভালোবাসতে না পারবা তখন পর্যন্ত তুমি ওমরও পরিপূর্ণ মুমিন হতে পারবে না এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে পরিবর্তন হয়ে গেল এবার বলে উঠল আল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হে মুহাম্মদ হে রাসূল হে আমার হাবিব আয় যেই সহাব যেই সত্তার পুত্রটি হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি এখন আমার প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ ভয় আছে না ভাই অনেক বড় ভয় বলতে কিছু নাই সেইটা এই মুহূর্তের ভিতরে পরিবর্তন পরিবর্তন হলো কি ভাবে ওমর হ্যাঁ এবার নিজেকে মিলাল রসুলের একটা সুন্নাত সামনে আসলো আর আপনার বিবি অসুস্থ এই রাসূলের সুন্নাত সামনে থাকা অবস্থায় আপনি পালন না করে দৌড়ে আপনার বিবিকে নিয়ে হাসপাতালে যান ঠিক না আর রাসূলের সুন্নাত সামনে আসলো রাসূলের হুকুম সামনে আসলো সেটাকে দেখে আপনার সন্তান অসুস্থতাকে নিয়ে আপনি হাসপাতালে যান তাহলে রাসূলকে বেশি ভালোবাসা হলো নাকি আপনার সন্তানকে বেশি ভালোবাসা হলো কা সন্তানের বেশি ভালোবাসা ঠিক না অথচ রাসূল তো বলল সবচেয়ে বেশি আমাকে ভালো না আসলে পরিপূর্ণ মুমিন হতে পারে আমার যুক্তিতে কি বলে আসলে রাসূলকে বেশি ভালোবাসা সম্ভব কি সম্ভব যুক্তিটা কি বলে যুক্তি আগে পেশ করতে হবে আল্লাহর ভালোবাসা চারটি জিনিস মানুষ মানুষকে ভালোবাসে কয় জিনিসে চারটি জিনিস জোরে বলুন কয়টি চারটি এক নম্বর সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে দুই নম্বর দয়া বা এহসান অনুগ্রহ করার কারণে মানুষ মানুষকে ভালোবাসে তিন যোগ্যতার কারণে অলরাউন্ডার চার আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে আমি সংক্ষেপে নিয়ে আসবো প্রথম আসল সৌন্দর্যের কারণে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি অমুক ব্যক্তিকে কেন ভালোবাসো উত্তর দেয় ভাই এর চেহারাটা অনেক সুন্দর তাকে দেখে আমার খুব পছন্দ হয়ে যায় ওই মেয়েকে খুব পছন্দ হয় আমার কারণ তার মতন এত সুন্দর চেহারা আমি আর কাউকে দেখি নাই ঠিক না বেটি বলতে বসো না মেলাইলা মি গুনাম খাতেরে খুদরা তসল্লি মি দেহাম দিদায়ে মুজনু আগর কু দে দোরা হর দুআ লম্বে খাদের কু দে দোরা বলতে গেলা রা খলিফা কা তুই একবার খলিফা বাদশা জিজ্ঞাসা করে ও লায়লা তোমার চেহারা এত সুন্দর না তুমি এত পরিষ্কার না ফর্সাও না বাদশার সন্তান কায়েস তোমার পিছনে এত পাগল হলো কেন
হতে খামোশ আজ দেখার তো নিস্তি হৃদয়ে বস্তু আবার পুতে তোরা আর দু আলম বেখাদের পুতে তোরা ও বাদশা আপনি চুপ থাকুন আপনি দোয়ার বুঝবো না মজনুর দুইটা চোখ যদি আপনার চোখে লাগিয়ে দেখতেন দিতেন তাহলে দেখতেন আপনি লায়লা কত সুন্দর ঠিক না মিটি তাহলে সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে ঠিক না আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ যদি সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে যদি এত ভালোবাসে তাহলে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা জামিলুল ইউহিব্বুল জামাল আমি আল্লাহ সুন্দর আমি আল্লাহ সৌন্দর্যকে বেশি ভালোবাসি নারে তাকবীর প্রধান অতিথির আগমন জনাব আহমদ শওকত হোসেন সরকার সাহেবের আগমন জনাব আহমদ শওকত হোসেন সরকার সাহেবের আগমন নারে তাকবীর তাহলে সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জেনে রাখো সৌন্দর্যের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসতে চাও আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর ইন্নাল্লাহ জামিলুল ইউহিব্বুল জামাল আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন দুনিয়াতে এক ব্যক্তিকে এক মেয়ের পিছনে মানুষ আত্মহত্যা করে কারণ কি ভালোবাসার কারণে তাহলে এই তাকে বানাইলো কে আমার আল্লাহ দুনিয়াতে যত সুন্দর রয়েছে সমস্ত সৌন্দর্যকে ভালো কে বাসে কে বানিয়েছে আল্লাহ বানিয়েছে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এত সুন্দর ছিলেন জুলাইখা প্রত্যেক মেয়েদের হাতে আপেল আর ছুরি দিয়েছিল আর ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আনা হলো এবার বলো তোমরা তোমার সকলে কি করো তোমার ফলটা কাটো সকলে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে তাকিয়ে রইল এরপরে তার চাকু দ্বারা ফলটা কাটতেছে কিন্তু তার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে আকৃষ্ট হয়ে ফলের উপরে ছুরি চালিয়েছে না আঙ্গুলের উপর ছুরি চালিয়েছে সেটা অনুধাবনই করতে পারেনি ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম চলে যাওয়ার পরে এবার শ শ হাতের দিকে তাকিয়ে দেখে কেউই তার ফল কাটে না সকলেই তার আঙ্গুল কেটে ফেলেছে এত সুন্দর ছিলেন যে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছে সেই আল্লাহ কেমন সুন্দর হ্যাঁ সে আল্লাহ কেমন সুন্দর তাহলে সৌন্দর্যের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসতে চাও চলে আমি আল্লাহ ভালোবাসার বেশি দাবিদার কারণ আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর এরপরে আসুন অনুগ্রহ করার কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক ব্যক্তি আসলো আর ওই ব্যক্তিকে আসার সঙ্গে সঙ্গে আপনি কি করলেন তাকে আদর যত্ন করলেন বাসায় নিয়ে গেলেন সুন্দর আপ্যায়ন করলেন এরপরে আপনি নিজের ভাড়ায় গাড়ি ঠিক করে তাকে বিদায় জানালেন লোকে জিজ্ঞাসা করলো ভাই এই ব্যক্তিকে কখন আমি দেখিনি আপনি তাকে এত কেন ভালোবাসেন লোকে এত সম্মান দেখালেন ওই ব্যক্তি উত্তর দেয় ভাই আমি একদিন বিপদে পড়েছিলাম অসুস্থ ছিলাম রাস্তায় পড়েছিলাম বহু মানুষ আমার পাশ দিয়ে যাচ্ছিল কেউ আমাকে কি করেনি হেল্প করেনি সাহায্য করেনি এই ব্যক্তি আমাকে ধরে হসপিটালে নিয়ে চিকিৎসা করার পর তার পাশে আমাকে আপ্যায়ন করিয়ে নিজের পকেট থেকে টাকা দিয়ে আমাকে বিদায় করেছিল তার এই অনুগ্রহ আমি কখনো ভুলতে পারি না যার কারণে তাকে আমি এত ভালোবাসি দুনিয়াতে যে আপনার বেশি উপকার করে তাকে আপনি ভালোবাসেন আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যে উপকার করে তাকে তুমি ভালোবাসো যদি এইটাই হয়ে থাকে তাহলে আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি উপকার করেছি ঠিক না ভাই
দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি হাওয়া পানি না থাকলে 1 2 মিনিট পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন কিন্তু হাওয়া না থাকলে 1 মিনিট পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন না কি পারবেন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেটা বেশি প্রয়োজন মানুষের সেটাকে কত বেশি ফ্রি করে দিয়েছেন দেখেন হাওয়া কি বিক্রি হয় কিনা বিক্রি হয় কারণ হাওয়া সবচেয়ে বেশি প্রয়োজন 1 সেকেন্ড হাওয়া না থাকলে কোনো মানুষ দুনিয়াতে বাঁচবে না কিন্তু এর পরে স্থানীয় কি পানি মাঝে মাঝে পানি বিক্রি হয় কিছু পানি বিক্রি হয় কিছু পানি বিক্রি হয় না দুনিয়াতে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা আল্লাহ সবচেয়ে বেশি ফ্রি বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ কি উপকার করেছেন মায়ের গর্ভে আপনাকে আমাকে কিভাবে খাওয়াইলেন একটু চিন্তা করে দেখুন আপনার মুখটাকে পরিষ্কার রেখেছে মুখ দ্বারা খাওয়াননি নাভির মাধ্যমে খাওয়াইয়েছেন কারণ এই বান্দা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বড় হবে কথা বলা শিখবে প্রথমে আমার আল্লাহর নামটাকে সে মুখ দিয়ে নেবে ঠিক না ভাই ভূমিষ্ঠ হওয়ার পরে যখন একটু একটু কথা বলা শিখবে প্রথমে আমার মাওলার নামটাকে শিখাইতে হবে আমার মাওলার নামটা যদি আপনি তাকে না শিখান নিমো খারাপই হবে না সুলিয়া হবে আমার আল্লাহ ইচ্ছা করলে মায়ের গর্ভে মুখ দাও রক্ত থামাইতে পারতেন কি পারতেন না কিন্তু সামনে গেল পরে মুখ দ্বারা আমার মাওলার নামটা শুনতে হবে তাহলে সবচেয়ে বেশি দয়া অনুগ্রহ করেছে কি আমার আল্লাহ এই অনুগ্রহের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার দাবিদার তিন নম্বর যে বেশি যোগ্য তাকে বেশি মানুষ মানুষকে ভালোবাসে একটা স্কুলের মধ্যে 70,000 ছাত্র একটা ছাত্রদের শিক্ষকরা সবচেয়ে বেশি ভালোবাসে কারণ কি কারণ এই ছাত্ররা খেলা এক নম্বর প্রতিযোগিতা এক নম্বর লেখাপড়া এক নম্বর টিচারের শিক্ষকদের ক্ষেত্রে এক নম্বর সেবা এক নম্বর কণ্ঠ সবচেয়ে ভালো চেহারা সবচেয়ে সুন্দর মানে সব তার ভিতরে আছে এই জন্য তাকে ভালোবাসে সুতরাং মানুষ মানুষকে ভালোবাসার যে কারণ তার তিন নম্বর কারণ হলো কি যোগ্যতা দুনিয়ার মানুষ তোমরা যদি তোমরা যদি যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার দাবিদার ঠিক না বেটি আজ জমিনে পুষ্কর ও ইয়া নদ গিয়া আজ জমিনে পুষ্কর ও ইয়া নদ গিয়া আসমারা বেশে তুদার নেগা আমার আল্লাহ চৈত্র মাসে মাটি শক্ত হয়ে যায় পাথরের মতন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসার শ্রাবণ মাসে আমার আল্লাহ বৃষ্টি দিয়ে পাখিকে মমের মতো নাম বাড়িয়ে দেন আমার আল্লাহ আসমানকে বিশাল আসমানকে ত্রুটিবিহীন দান করিয়ে রেখেছেন আমার আল্লাহ যোগ্যতা কালম শেষ দুনিয়ার মধ্যে সমস্ত গাছ পাতা তরুলতা যদি কলম হয়ে যায় আর দুনিয়ার সমস্ত পানি যদি কালি হয়ে যায় এরপরে আল্লাহর গুণাবলী যদি লেখা শুরু হয়ে যায় কলম শেষ হয়ে যাবে সমস্ত কালি শেষ হয়ে যাবে অনুরূপ যদি আরো সাতবার লওয়া হয় তারপর সব শেষ হয়ে যাবে তবে আমার আল্লাহর গুণাবলী লেখা শেষ হবে না যদি গুণাবলীর কারণে মানুষ মানুষকে ভালোবাসতে চাও তবে আমি আল্লাহ ভালোবাসার সবচেয়ে বেশি দাবিদার ঠিক না বেটি তিন চার নম্বর মানুষ মানুষকে ভালোবাসে আত্মীয়তার কারণে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি এই মহিলাকে কেন এত ভালোবাসেন বলে যে ভাই মহিলা হলো আমার মা ওই ব্যক্তিকে কেন ভালোবাসেন বলে আমার বাবা তাকে কেন ভালোবাসেন সে আমার মা তাকে কেন ভালোবাসেন সে আমার বোন তাকে কেন ভালোবাসেন সে আমার ভাই অর্থাৎ দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসার যে কারণ চতুর্থ কারণ হইল আত্মীয়তা আত্মীয়তা ছাড়া মানুষ মানুষকে ভালোবাসে না আর করাবাত বলা হয় নিকটবর্তী আত্মীয় কাকে বলা হয় দুনিয়ার মধ্যে যে আপনার বেশি নিকটে সে হলো বড় আত্মীয় কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিকটে আপনার মা কি বলেন সন্তানের সবচেয়ে বেশি নিকটে কে মা তাহলে মা দুনিয়াতে সবচেয়ে বড় আত্মীয় নাকি এরপরে বাবা এরপরে ভাই বোন তারপরে চাচা ফুফু খালা এরকম ভাবে আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আত্মীয়তার কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসতে চাও
তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার দাবিদার, কারণ আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি নিকটে। কিভাবে কেমন নিকটে? আল্লাহ বলেন ফাইনামা তুআদু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমার চেহারা তুমি যেদিকে তাকাও আমি আল্লাহকে তুমি দেখতে পাবে, আমি আল্লাহকে দেখতে পাবে, আমি আল্লাহর পুত্র দেখতে পাবে। বরকে কোলে তরতানে তর নজরে হুশিয়ার, বরকে কোলে তরতানে তর নজরে হুশিয়ার, হর ওয়ারাকে দপ্তর ইসলামার পাতে কর দেগা। দুনিয়ার মানুষ, তোমার চেহারা দাম যেদিকে ফিরাও, গাছপালা দুর্গা যা দেখো, উদাহরণস্বরূপ একটা সুপারি গাছ দেখো, সুপারিটা যখন হয় একরকম কালার থাকে, সুপারিটা যখন পাকে তখন কালার আর এক রকম থাকে। এই রং কে দিল? এই রংটা কে দিল? আমার মাওলা, আমার আল্লাহ দিয়েছেন। আবার নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকালে আমার আল্লাহকে দেখতে পাবে। আমার আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি দেখতে পাও না আমি আল্লাহ তোমার মধ্যে আছি? ওয়ানাকু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার সাহাবাতের চেয়ে বেশি নিকটে। তাহলে বুঝা গেল আত্মীয়তা যে চারটা কারণ মানুষ মানুষকে ভালোবাসে, এই চারটা কারণ সবচেয়ে বেশি কার মাঝে আছে? আল্লাহর মাঝে আছে। তাহলে বুঝা গেল সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। তো আল্লাহকে ভালোবাসা সম্ভব না, দেখতে পাই না, হ্যাঁ ছুটে স্পর্শ করতে পারি না। তো আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। শুধু তাই না, আয়া ফিরলাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রসূলের অনুসরণ, রসূলের অনুকরণ, আমার সাড়ে তিন হাত বডি ভিতরে, আমার সাড়ে তিন হাত বডির মাঝে ফিট করা তৌফিক দান করো, এবং আমার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সিরা সুরা জাহের বাতেন সর্বক্ষেত্রে আমার রসূলের অনুসরণ করতে হবে, ঠিক না? আমি আমার যদি রসূলের অনুসরণ করতে না পারি, আপনি আমি মুসলমান দাবি করতে পারি না, কি পারি? পারি না। আপনি আমি ইয়ামতের ময়দানে নবীর সুপারিশ পেতে হলে অবশ্যই আপনার আমার সুরাত পোশাক রসূলের সুরাত পোশাকে হতে হবে, ঠিক না? হ্যাঁ, ইনশাআল্লাহ এখন থেকে আমরা নিয়ত করতে পারি, যতদিন আমি জীবিত থাকবো এখন সংকল্প করে নিই আমি যেন আমার রসূলের অনুগত্য করতে পারি, রসূলকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহর ভালোবাসা পাতে পেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রসূলের অনুসরণ, অনুকরণ, মহব্বত, ভালোবাসা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে ভাই তো আলোচনা শেষ হয়ে গেছিল, আমাদের প্রধান অতিথি আসার পর্যন্ত আরো দু একটি কথা বলছি, সেটা হচ্ছে রমজান মাস সামনে আসতেছে। আমি অবশ্যই রসূলের অনুকরণের কথা বলতে গিয়ে মাঝখানে আমি এই কথাগুলো বলে দিয়েছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত, না কি বলে, অনেকে নিয়ে অনেক মন্তব্য করে এটা নিয়ে, তো আমি শেষ পর্যন্ত এটাই বলি আপনাকে, শবে বরাত শব্দটি, এই শব্দটি হাদিসে যদিও নেই। আর হাদিসে কেন থাকবে বলে, আল্লাহ নবী কি ফার্সি ভাষা ছিল না আরবি ভাষা ছিল? আল্লাহ নবী কোন ভাষায় কথা বলতেন? আরবি ভাষা। আরবের ভাষা কি আরবি না ফার্সি? আরবি। তো এটা তো আসলেই হাদিসে থাকবে না। হাদিসের ভাষা হল লাইলাতু মিন নিসফি শাবান, লাইলাতু নিসফি মিন শাবান, শাবানের মাঝামাঝি যে রাত এটা। তো শবে বরাত সব মানে আরবি, আরবি না এটা ফার্সি, সব মানে রাত্র, বরাত মানে বরকত, শবে বরাত মানে বরকতের রাত। আপনারা যারা সব পূজারি করে বলে না,
সব বুঝারি করে মানে কি রাত জাগরণ করে তো সবে বরাবরই বরকতের রাত তো এটাই হাদিসের ভাষায় শাবান মাসের 15 তারিখের রাত এই রাত্র অনেকে বলে এটা ঠিক না এই আমল করা ঠিক না বিভিন্ন জন আসে যায় করে খালি হাদিস নিয়ে থাকে করার জন্য হাদিসের হওয়া যায় না হাদিস নিয়ে থাকে তারা বিভিন্ন কথা বলে তো ওরা বলে হাদিস আসলে বানাওয়াত আমি চ্যালেঞ্জ করতে চাই এই সবে বলা হাদিস কোনো বানাওয়াত না বিশেষ আমল বিশেষ নামাজ যেটা বলা হয় সেটা বানাওয়াত এই সবে বলাতে আলাদা করে নির্দিষ্ট আমল নেই নির্দিষ্ট কোনো নামাজ নেই যত কখন নামাজ পড়তে পারে যত নামাজ পড়তে পারে যত দোয়া করতে পারে আলাদা ভাবে কোনো কি নাই নির্দিষ্ট নাই পদ্ধতি নাই এই পদ্ধতি আমার নামাজ পড়তে হবে এই দোয়াই আমার করতে হবে এটা কোনো কি নাই প্রমাণিত নেই তবে এটা আছে যে সবে বলাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে আসে আসার পরে দেখে কে আল্লাহর নিকট পানা চায় কে আল্লাহর নিকট ক্ষমা চায় কে আল্লাহর নিকট রিজিক চায় আল্লাহ তাআলা তার বান্দা যা চায় সে বুঝে তাকে দান তো এই রমজান যেহেতু সামনে আমাদের আগত প্রায় আর 21 দিন 20 21 দিন বাকি আছে তো আমরা এখন থেকে একটা টার্গেট করে নিই যে একটা সপ্তাহে গত সপ্তাহে আমার কয়টা আমল হয়েছে আর কয়টা গুনাহ হয়েছে সেটাকে হিসাব নিকাশ করে এই সপ্তাহে যেন আমলের কাজটা আরো বাড়িয়ে দিই তালিকাটা আর গুনাহ তালিকা থেকে কিছু গুনাহ কমিয়ে দিই এটা করতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রতিদিন এই আমল হিসাব করিব হাসিবু ক্বাবলা আন তুহাসাবু নিজের হিসাব নেওয়ার আগে না নিজেরা নিজেদের হিসাব মৃত্যু কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার আগে আমি আমার হিসাব দেব ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে ডাব কাঁধে শুয়ে সব আমল শেষ করে এবার একটু হিসাব মিলাবো ফজর উদিত হয়ে ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত আমার কয়টা আমল হয়েছে যে কয়টা আমল হয়েছে তার উপর আল্লাহ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ মনে মনে দোয়া করব আল্লাহ তুমি আমাকে আরো আমল বেশি করার তৌফিক দাও আর হিসাব করব আমার কয়টা গুনাহ কাজ হয়েছে সেই গুনাহ যে কয়টা হয়েছে তার থেকে আমি তওবা করব মনে মনে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে পরহেজ করার তৌফিক দাও আমি আর কোনোদিন গুনাহ করব এই হিসাব নিয়ে প্রতিদিন আমরা ঘুমাতে যাব কারণ আপনিও জানেন না আমিও জানি না এটা আপনার জীবনের শেষ হতে পারে ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা